দখলদার ইসরায়েল গাজা ভূখণ্ডে তাদের বর্বরতার ধারা অব্যাহত রেখেছে এবং লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ গোষ্ঠীর সাথেও হামলা পাল্টা হামলায় বৃহত্তর যুদ্ধের সংখ্যা বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি লেবানন জুড়ে ব্যাপক পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ চালায় দখলদার ইসরায়েল। ইসরায়েলের এমন সহিংসতার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট জোর গলায় ইসরায়েলি সরকারকে একটি সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করেছেন। রিসেপ তাইয়েপ এরদোয়ান গত শনিবার বলেছেন, ইসরায়েল কোনো সরকার কিংবা হুকুমত নয়, বরং একটি সন্ত্রাসী সংগঠন। এমনকি তিনি বলেন, ফিলিস্তিনের বসতি স্থাপনকারী ইসরায়েলিদের যেন সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়। এরদোয়ান লেবাননের সাম্প্রতিক সন্ত্রাসী পেজার বিস্ফোরণের কথা উল্লেখ করে বলেন, লেবাননের বিরুদ্ধে জায়নবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসন প্রমাণ করে তারা এই অঞ্চলে যুদ্ধের প্রসার ঘটাতে চায়। তুর্কি প্রেসিডেন্ট বলেন, লেবানন জাতিকে হত্যা করার ক্ষেত্রে ইসরায়েলের যোগাযোগ সরঞ্জামের ব্যবহার প্রমাণ করে যে এই সরকার একটি সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে। তিনি বলেন, এ ধরনের হামলার মাধ্যমে ইসরায়েল প্রমাণ করেছে যে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির প্রতি তেল আবিবের কোনো ভ্রুক্ষেপ নেই। লেবাননের হামলা প্রমাণ করে যে ইসরায়েল ঘৃণ্য লক্ষ্য চরিতার্থ করার জন্য যে কোনো জঘন্য কাজ করতে পারে। উল্লেখ্য যে গত মঙ্গল ও বুধবার লেবাননে পেজার এবং কিছু ইলেকট্রনিক যোগাযোগ ডিভাইস বিস্ফোরণ ঘটে। বর্বর ইসরায়েলের প্রত্যক্ষ নির্দেশনায় সংঘটিত ওই সন্ত্রাসী অভিযানে কমপক্ষে 37 জন লেবাননের নাগরিক নিহত হয় এবং 3,000-এরও বেশি আহত হয়। গাজা যুদ্ধ প্রসঙ্গে এরদোয়ান মন্তব্য করেন যে ইসরায়েল ফিলিস্তিনিদেরকে বোমা, রকেট ইত্যাদির পাশাপাশি অনাহার ও ক্ষুধা তৃষ্ণা চাপিয়ে দিয়েও হত্যা করছে। তিনি বলেন, এ অঞ্চল যাতে যুদ্ধের মহাবিপর্যয়ের দিকে ধাবিত না হয় সেজন্য ইসরায়েলের উপর সব রকমের চাপ প্রয়োগের উপর গুরুত্বারোপ করতে হবে। তিনি আরও বলেন, গাজা উপত্যকার ব্যাপারে বিশ্বের দেশগুলো এবং জাতিসংঘের গুরুদায়িত্ব রয়েছে। এদিকে তুর্কি প্রেসিডেন্ট জাতিসংঘের 79তম বার্ষিক সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে শনিবার আঙ্কারা ত্যাগ করেন। সে সময় এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইসরায়েল পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে চায় বলে আঙ্কারা আগেই যে অভিযোগ করেছিল তা প্রমাণিত হয়েছে। ইসরায়েল রীতিমতো সন্ত্রাসী গোষ্ঠীর স্টাইলে হামলা চালানো অব্যাহত রেখেছে।